আমার ভাইরা নবী বলেন যে ঘরের মধ্যে সবসময় কোরআন তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে রহমত নাজিল হবে কোরআন তেলোয়াতের দ্বারায় অন্তর পরিষ্কার হয়ে যায় কোরআন তেলোয়াতের দ্বারায় গুণাগুলি জড়ে পড়ে যায় আমল নামায় প্রতি অক্ষরের দোষ দেওয়া হয় কার কথা মোহাম্মাদুর রাসুল্লাহ ও সাল্লামের কথা জোরেগন ঠিক কিনা রমজান সামনে আসতেছে আলহামদুলিল্লাহ আমরা প্রতি যারা কোরান পড়তে পারি প্রতিদিন আমরা দশ পারা পড়ার চেষ্টা করব। দশ পারা যদি পড়তে না পারি পাঁচ পারা পাঁচ পারা পড়তে না পারলে কমসে কম তিন পারা রমজান মাসে তিনটা খতম দিব এমন নিয়ত আছেনি মনে হয় না আচ্ছা বাদ দিলাম পারবেন না তিন খতম পারবেন না একটা খতম দিতে পারবেন নি রাজি আছেন কোরআন পড়তে পারেন কারা কারা একটু হাত তোলেন দেখি যারা কোরআন পড়তে পারেন হাত তুলবেন হাত তোলেন কোরআন যারা পড়তে পারেন আল্লাহ আপনি কবুল করেন ইনশাল্লাহ আছে তো ইনশাল্লাহ কয় খতম আসতে কয় কয় খত কমসে কম কমসে কম এক কতম রাজি আছেন তো ইনশাল্লাহ হাত না আল্লাহ যেন কবুল করেন আমিন কর আওয়াজ দাও আমিন কর কয় খতম রমজান মাসে যদি এক খতম কোরআন পড়া যায় অন্য মাসে সত্তর খতমের সমান সওয়াব সুবহানাল্লাহ কইতেন না আলাইহিম আল্লাহ বলেন কোরআন তেলোয়াতের দ্বারাই ইমান তাজা হয় আমাদের ইমান কিন্তু দিনের দিন ডাউন হইতেছে জোরে গন্ঠিক কিনা। কসুবাতার মধ্যে পানি নিলে যেমন পানি করে আমাদের ইমান এমন চড়া করে জোরে মজবুত হয় আমার ভাইয়েরা যারা কোরআন পড়তে পারেন না কলহু আল্লাহ পড়তে পারেননি কুলহু আল্লাহ কেউ যদি তিনবার কলহু আল্লাহ পরে এক কোরানের কোরআনের কেউ যদি দশ বার নবী বলেন আমারে এই উম্মতের উম্মতের জন্য আল্লাহ জান্নাতে একটা বিল্ডিং বানাইয়া দিব একটা ইট হবে রূপার আর একটা ইট হবে স্বর্ণের আর এগুলি যে জোড়া লাগাবে মেষ কম্বর দিয়া জুড়ে কোন সুবহান আল্লাহ কয়বার পড়লে কয়বার দশবার বার কয়বার আমার নবীজি জান্নাতে গেছেন মেরাজের রাত্রে আল্লাহ জান্নাতে নবীরে নিয়ে গেছে জান্নাতরা দেখাইবার জন্য প্রথম আকাশের মধ্যে নবীরে নিয়ে গেছে যে দেখে হজরতে আদম আলাহ সালাম বসা দুই নম্বর আকাশে মু হজরতে সালাম বসা সাক্ষাৎ করলেন সালাম কালাম হইল তিন নম্বর আকাশে গেলেন ওখানে হজরত ইয়াহিয়া আলাহ সালাম বসা দেখা সাক্ষাৎ হইল কথা হইল আমার বাইরা চতুর্থ আকাশে হজরত ইদ্রিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন পঞ্চম আকাশে হজরতে হারুন আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করলেন ষষ্ঠ আকাশে মৌসা কালী সাথে দেখা করলেন সপ্তম আকাশে ইব্রাহিমে খলিল ওখানে বসা দেখা সাক্ষাৎ করলেন ওখান থেকে আল্লাহ জাহান্নাম দেখাই তিনি গেলেন জান্নাত দেখাই তিনি গেলেন জাহান্নাম নাম নবী বড় কষ্ট পাইলেন এত কঠিন জান্নাত নবীজি বলে জিব্রাইল এত কষ্ট জাহান নামের ভিতরে বলে আপনার জন্য আল্লাহ সাজায় রাখছে তবে যারা আপনার উম্মত হতে পারবে জাহান নামের কষ্ট জাহান্নাম থেকে আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুর একটু জান্নাতও দেখা দাও জান্নাতে গিয়া দেখি পুরা জান্নাত খালি চাটিয়াল ময়দান কোনো বাড়িঘর নাই মরুভূমির মতো জান্নাতরা দেখা যায় নবী বলে জিবরাইল আমার অঙ্গদের জন্য কি আল্লাহ এমন চাটিয়াল ময়দান জান্নাত বানায় রাখছে বাড়িঘর দিনাই কই খাইব কই থাকবো নবীজি যখন প্রশ্ন করলেন আল্লাহ জানাই দিছে জিব্রাহিল আমার বন্ধুরে বইলা দাও আমার বন্ধুর ওম্মদ যদি দুনিয়াতে দশ বার কুল হো আল্লাহ পড়ে। এত সুন্দর একটা বিল্ডিং বানাইব এই বিল্ডিংয়ের ভিতরে খানা দানা খাট পালং যা আছে সব বানাইয়া চাবিটা আমার বন্ধুর ওম্মতের হাতে দিয়া দিব কয়বার পড়লে কি পড়লে কয়বার কি পড়লে আবার বলেন আবার বলেন কয় বার পারবেন নি পড়তে এটা কি বেশি কষ্টের কাজ এটা কি বেশি কষ্টের কাজ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলছে এই হাজিগঞ্জের মানুষ মিথ্যা কথা বলছে নবীজি আমার নবী গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলছে প্রমাণ দেখাইতে পারবেন বলে নাই আরে আবু জাহেল নবীর চরম দুশ্মন আবু জাহেল নিজে বলে মোহাম্মদ মিথ্যা কথা বলে না সুহান জীবনও মিথ্যা কথা বলে না আবু জাহেলের ছাত্র জমানার আবু জাহেলের বাল্যকালের বন্ধু আবু জাহেলের কাছে গেছে হাদিসের মধ্যে আর সে গিয়া আবদুল্লার পুত্র মোহাম্মদ নবী দাবি করে উনি কি নবী তা আবু জাহেল ক ঘরের ভিতরে যাও লয়ে গেছে ঘরের ভিতরে ক দরজা লাগাও দরজা লাগাইছে তো তুমি কি সত্য কথা জানতে চাও বলে হা তো আকাশের চন্দ্র যেমন সত্য মুহাম্মদের নবুতি দাবিও তেমন সত্য ঠিক ওই বেলা হা তো দরজাটা খুলে দাও দরজা খুলে দিছে ডাইরেক্ট নবীর দরবারে চলে গেছে আবু জাহেলের কথা শুই না বন্ধু নবীর দরবারে গেছে গিয়া বলে ইয়া রাসুল আল্লাহ আবু জাহেল বলেছে আপনি সত্য নবী আমার বন্ধু বলছে আমি আর দেরি করলাম না কালিমা পড়াইয়া দেন আমি মুসলমান হইয়া যাই আমার বন্ধু বলেছে আপনি নবী এত দুশ্মন হওয়ার পরেও এত দুশ্মনী করার পরেও আপনাকে আল আমিন আবু জাহেলে বলে আল আমিন আপনি নাকি বিশ্বাসী আপনি নাকি মিথ্যা কথা বলেন না আপনি সত্য নবী আর দেরি করলাম না আমার এই মুহূর্তে কালিমা পরে মুসলমান বানায় দে নবী উম্মদের দরুদি উম্মদের দরুদি নবী কত কষ্ট নবীজি করেছে ও হাজি গজ্জার বাইরে ঠিক মতে তিন বেলা খানা খায় নাই হজরত আয়েশা আল্লাহর নবীর কালের দিন এমন ভাবে কান্নাকাটি করতেছেন হজরত আয়েশা সাহাবাই কেরামের বিবিরা আয়েশার কাছে গিয়া বলে আয়েশা এতো কান্নাকাটি আপনি কেন করেন আপনি তো আমাদেরকে বুঝান কান্নাকাটি না করার জন্য আপনি কেন কান্দেন হজরত আয়েশা বলে ও সাহাবাই কারামের বিবিরা আমি কেন কান্দি নবী চলে গেছে এই জন্য কাঁদি না আমি কোনোদিন নবীর সামনে তিন বেলা খাবার দিতে পারি নাই মাস কি মাস আমার চুলায় কোনো আগুন ধরে নাই কত রাত না খেয়া নবী ঘুমাইছে কত রাত নবী পানিটাও মুখে দিতে পারে নাই রাতের বেলা নামাজের দাঁড়াইয়া এত লম্বা নামাজ এত লম্বা রুকু এত লম্বা সাজদা নবী করছেন আমি দেখতাম সাজদা থেকে ওইটা সালাম ফিরাইয়া দুইটা হাত আসমানের দিকে তুইলা এমন ভাবে কানতেন নবীজি আমি দেখতাম চোখের পানি পইরা দাড়ি মুবারক বিজিয়াব। আমার যায় নামাজটা পর্যন্ত বিজিয়া যাইত শুধু বলতো আল্লাহ আমার ওম্মদকে তুমি মাফ কইরা দা শুধু চোখের পানি ফালাইয়া রাত কি রাত দেখতাম শুধু কান্ত আর বলতো আল্লাহ আমার উম্মদকে মাহাব করে দাও মাহাব করে দাও যতক্ষণ আমার উম্মদকে মাফ না করবা আই আল্লাহ আমি তোমার দরবার থেকে হাত নামাইব না এইভাবে কান্নাকাটি করতেন রাতের বেলাও খায় নাই সকালেও আমি কোনো নাস্তা দিতে পারি নাই শুকনো একটা খেজুর দিলাম এই খেজুরটা মুখে দিয়া রাষ্ট্রীয় কাজ করার জন্য আমার ঘর থেকে বের হইয়া যাইতেন আমার বলতো আয়সা তোমরা ঘরে আসো সবুর করো ধৈর্য ধরো আমি চলে যাই আফসুসের ব্যাপার হল কোনো দিন নবীর মুখে খাবার দিতে পারি নাই এই কষ্টে কাঁদতেছি আমার বাইরা কত বেলা খান আমরা খাই তিনবার খাই পাঁচবার খাই কত করে সাতবার আসেনি না এমন নবীর আল্লাহ বানাইছে যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর দরবারে দরখাস্ত করেছে আমরা কোনো দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে নবির পাইছি খুশি না বেজাল আমার নবী আরব দেশে শক্তিশালী একজন পালোয়ান তার বাড়িতে গেছে নবীজি বলে তোমার মতো একজন শক্তিশালী পালোয়ান জাহান নামে যাইবা এটা আমি নবী সহ্য করতে পারবো না তুমি কালিমা পর আল্লাহ তোমার জন্য জান্নাতে সুন্দর ব্যবস্থা করবি মোহাম্মদ আসছো যেহেতু আমার সাথে একটু কুস্তি খেলা তুমি খেলতে হবে কুস্তি যদি তুমি আমার হারাইতে পারো তুমি যে নবী বিশ্বাস করব কালিমা পরে মুসলমান হয়ে যাব নবী কুস্তি খেলা কথা কেমন গোয়ারের গোয়ার নবীরে কয় কুস্তি খেলা খেলতো কুস্তি লড়বে নবীজি কয় তুমি কালিমা পড়বা বলে আপনি যদি আমার কুস্তি হারাইতে পারেন দেরি নাই কালিমা পরে মুসলমান হয়ে যাব পারবনি কিতাবের নাম লামিয়াতুল মৌজাত নাম কি লামিয়াতুল মৌজাত কিতাবের নাম ওই কিতাবের মধ্যে লেখে নবীজি বলে তুমি যদি মুসলমান হও তোমার সাথে আমি কুস্তি লড়তে রাজি সুবহান আল্লাহ কর আই মামুল আউআলিনাল আখিরিন বাহার সদকা রহমাতিন এর তো খবর নাই সুহান কইতেন না আমার নবীর গায়েব চল্লিশ জন সুটান দেহ সুপুরুষের শক্তি ছিল কোন কোন তফসিরে পাওয়া যায় চার হাজার পুরুষের শক্তি ছিল রোকানা তার নাম রোকানা রোকানা নবীর সামনে আইসা বলে মোহাম্মদ ওয়াসাল্লাম তুমি যদি আমারে কুস্তি হারাইতে পারো তুমি জিততে আমি হেরে যাই দেরি করব না মুসলমান হয়ে যাব নবী বলে এই তো সুযোগ কালিমা পড়াই দিব নবী তার সামনে গিয়া বলে আস তোমার সাথে আমি কুস্তি লড়বো পারবনি কথা কয় না হজরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাজটা তো আমারে না এটা আমারে দিয়ে দেন কুস্তি লড়বো হেরে দেহাই দি খেলা নবীজি তোমার সাথে তো লড়বে না শর্ত করছে আমার সাথে লড়বে নবীজি সামনে হাত বাড়াইয়া দিলেন দর্শনী ভালো করে দর্শি ভালো করে দর্শনী কী এখন লড়া যায় কহ লড়া যায় নবীজি আস্তে একটা টান দিছে তিন ভোল্টি খাইয়া মাটি পড়ছে সোহানালে তো আস্তে করে না উঠে কয় বুঝতে পারলাম না ব্যাপারটা আরব কানটিতে আমার পিট মাটিতে লাগাইতে পারছে এমন পুরুষ জন্ম হয় নাই আপনি কাজটা করলেন কি ঠিক আছে আমার পিট যখন মাটিতে লাগাই দিছ তো দশটা বকরি নিয়ে যাও কয় না কিনি তো তো নবীজি বক্রি বকরি নেওয়া লেগেছে না কালিমা পরাইবার জন্য গেছে কয় একবারে কোন কাজ জমা হয় না আরেকবার তো নবীজি বাম মাত্রা সামনে দিয়েছেন ধরো এইবার হ্যাঁ শরীর তেল লাগাই লইছ তেল তেলে কাম হইবো ঘুমাই গেছেন গালি আপনারা তেল লাগাইছে শরীর ল তেলে কাজ হইবো এ লাত উজ্জ মানাম না যতর খের খোদা আছে 360 খোদার শক্তি সঞ্চয় কইরা এ সামনে আইছে নবীজি বাম হাত দিয়ে রাখছে নবীজি কয় আমার আল্লাহ একজন আমি এত আল্লাহর কাছ থেকে শক্তি লওয়া দরকার নাই আপনার যত শক্তি আছে সব লইয়া লন এবার নবীজি কয় এখন আপনি টান দিবেন না আমি টান দিব কয় আপনি দেন নবীজি আস্তে বা মাত্রা টান দিছে এবার যে শুইছে আল্লাহর তুই ভাড়া না সুবান আল্লাহ কইছেন না কিতাবে যেভাবে লেখছে আমি আপনার সামনে এভাবেই বলতেছি নবীজি হাতটা রাখছে তার সিনার মধ্যে কালিমা পড়ো তিনবার না করলে কোনো কাজের বাউ পাওয়া যায় না তো ঠিক আছে তোমার বাউ যতবার অসুবিধা নাই আমি রাজি আছি কিন্তু সামনে আগাই দিছে মামা ডাবার দায়ন হাতরা এবার হের যত ক্ষমতা সব ক্ষমতা প্রয়োগ করিয়া নবীজির দরছে নবীজিকে দুইবার তো আমি টান দিলাম এবার আপনি টান দেন জীবনটা দিয়ে টানছে পারে নাই নবীজি কে এখন এবার আমি একটু টান দিই এবার নবীজি আস্তে একটা টান দিছে এবার যে শুইছে দ্বিতীয়বার যেটা লড়াচড়া করছে এখন লড়তেই পারে না প্যারালাইসের মতো একবার শুয়ে রয়েছে নবীজি বুকে হাত দিয়ে কয় কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই যে শর্ত লাগাইছে কিতাবে লেখছে যে বলে যে ওই যে একটা গাছ গাছটা আইসা যদি আপনার সামনে এই জায়গার মধ্যে গাছটা আইসা যদি বলে আপনি আল্লাহর নবী গাছে যদি উচ্চারণ করে আওয়াজ দেয় তাহলে আমি বিশ্বাস করবো আপনি আল্লাহর নবী আমি কালিমা পড়ব তো তিনবার যা আমার শোয়াইছেন তিনবার যা হারাইছেন আমি তিন দশ তিরিশটা বকরি আপনারা দিয়ে দিলাম নেয়া যান নবীযোগ্য একটা বক্রিও লাগবে না আমি পাইছি তোমার দিয়ে দিলাম নাও তুমি নিয়ে যাও শর্ত হলো কালিমাটা পড়বা দুটো কোন ঠিক কিনা ছাগলের লেগে গেছে না কালিমার জন্য গেছে কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলি সামনে দিয়া গাছটাকে নবীজি ইশারা দিয়া বলে ও গাছ যে আল্লাহ আমার নবী বানাইছে ওই আল্লাহ তোমার গাছ বানাইছে আমি কে তুমি বলে দাও সামনে এসে বলতে হবে ওখান থেকে বললে সে মানবে না বাচ্চার মতো কাস্টাপ আস্তে করে মাটির মধ্যে আস্তে করে সামনে আগাইতেছে আগাইতে আগাইতে তার সামনে বলে ও রুকানা আমি গাছ সাক্ষী দিলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানা বলে মোহাম্মদ তুমি গাছের মধ্যে জাদু করছ না আস্তে আসতে কয়ে নবী কি জাদুঘর নবী কি জাদুঘর আমার নবী কি কাহেন আমার নবী মোহাম্মদুর সল্লাহ এই কিতাবে লেখছে তখন সে মুসলমান হয় নাই নবীজি চলে আসছেন মুসলমান হয় নাই কিন্তু শেষ জমানায় কিতাবে পাওয়া যায় শেষ জমা সে কালিমা পইরা কবরে গেছে শেষ জমা কিন্তু এই তাজা ঘটনার পরেও সে কালিমা পড়ে নাই কিন্তু শেষ জমা মৃত্যুর আগে কালিমা পইরা মুসলমান হইয়া কবরে গেছে আমার ভাইরা এমন নবীর উম্মত আল্লাহ বানাইছে কত কষ্ট নবী উম্মতের জন্য করছে ওই নবীর ঘোষণা উম্মত তিনবার যদি কুল হু আল্লাহ বড় আমল নামায় এক খতম কোরআনের সব পাইবা রাজি আছেন নি রমজান সামনে আসতেছে যে পারবেন নি প্রত্যেক নামাজের পর তিনবার কুল হু আল্লাহ পর থেকে এক ঘন্টা লাগবো পারবেন নাই আমলটা ধরতে যে আমি আর জীবনে আমল সারব না ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পর ফরজ নামাজের পর এ আস্তা গফিরল্লাহ আস্তা গফিরল্লাহ আস্তা গফিরল্লাহ তিনবার পইরা আয়াতুল কুরসি যদি কেউ পড়ে আল্লাহ পাকের কালাম আয়াতুল কুরসি নবী বলেন যে এই ব্যক্তি আর জান্নাতে যাওয়া মাঝখানে শুধু পর্দা হইল মৃত্যুটা হলো পর্দা সুবহান আল্লাহ মরার সাথে সাথে আল্লাহ বেহেস্তের নেমত্তারে দিয়ে দিবে বুজার জন্য বলে যাই হে আল্লাহর বান্দা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহর কালাম দেখলে সোয়াব হয় পড়লে সোয়াব হয় তিনটা জিনিস দেখলে সব হয় কয়টা আরো জোরে বলেন এক নম্বর দেখলে হয় কালো ঘর ওই বাইতুল্লাহ দেখলে সব হয় কয়েক বলেন কেউ যদি বাইতুল্লার সামনে গিয়া দাঁড়ায়া থাকে শুধু দেখি আল্লাহ পাক তার জন্য বিশটা রহমত নাজিল করি কেউ যদি খানায় কাবার সামনে গিয়া দাঁড়াইয়া থাকে কিছুই পরে না শুধু দুইটা চোখ দিয়ে আল্লাহর ঘর দেখে নবীজি বলেন আল্লাহ পাক আমল নামায় শুধু নেক দিয়া দে দুই নম্বর দেখলে সব হয় মা বাবার চেহারা

একটা কমুল হজের সাব নবী বলেন ও ইন্নাদারা কুল্লায় মিয়া মার রহ সাহাবাই কারাম বলেন আমি যদি একশো বার থাকাই মা বাবার চেহারার দিকে নবী বলে একশোটা হজের সাবাব তুমি পাইবা দেখলে সহাব হয় শুধু দেখলে সওয়াব হয় তিনটা জিনিস এক নম্বর বাইতুল্লাহ দুই নম্বর মা বাবার চেহারা এ যুবক ভাই আমি হাতে পায়ে ধরে বলে যাই যাদের মা বাবা বেঁচে আছে তোমরা সবসময় নেক কামাই করবা মা বাবার চেহারা দেইখা নেক কামাই করবা মা বাবার চেহারা দেইখা হজের সব আমল নামায় লেখবা যাদের মা বাবা বেঁচে আছে তারা পারবা যাদের মা বাবা নাই তারা দশ হাজার চেষ্টা করলো এই নেক কামাই করতে পারবে না মা মা এই দুনিয়াতে মায়ের মতো আপন আর কেউ না এই দুনিয়াতে মায়ের মতো আপন আল্লাহ বলে আমার এবাদতের পথ আমার এবাদতের পর সাথে সাথে আল্লাহ বলেছে মা বাবার কথা আল্লাহ যেমন বন্দারে খাওয়ায় দেয় কোনো স্বার্থ নাই মা বাবা ও সন্তানের জন্য কষ্ট করে কোন স্বার্থ স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া কষ্ট করে সন্তানের জন্য একমাত্র মা এখন ঠিক তো চেহারার দিকে তাকাইবা না মায়ের চেহারার দিকে কার চেহারার দিকে তাকাইবা দেখলি তো স্বভাব যদি এখন ঠিক কিনা এ জুব যাদের মা বেঁচে আছি নে আমত মনে করবা রমজান সামনে আসতেছে মা কোন খাবার পছন্দ করে মায়ের জন্য আইনা দিবা বাবা বুড়া হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে ঘরের ভিতরে মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে তাদের খেদমত করবা পেশাব পায়খানা করলে নিজের হাতে পরিষ্কার করে দিবা বিবিরে দিও না বিবিরে দিলে সে খারাপ মনে করবে একবার দুইবার তিনবার তুমি নিজে মা বাবার পায়খানা গুলা নিজে পরিষ্কার করবা আর মনে মনে কল্পনা করবা আমার মা বাবা তিনটা বৎসর পর্যন্ত আমার পেশাব পায়খানা পরিষ্কার করছে কোনো দিন তো মা নাকের মধ্যে কাপড় দেয় নাই কোনোদিন তো মা নাকের মধ্যে কাপড় দেয় সারাদিন না খায়া আসলের সময় মায়ে খাইতে বসছে সন্তান পেশাব পায়খানা কইরা দিছে মা কিন্তু খারাপ মনে করে নাই খাবার রাই খা দেউরাই আসছে আইসা সন্তানের পেশাব পায়খানা দুই হাতে পরিষ্কার করছে কইরা কোলে নিয়ে দুই গালে চুমু দিছে মা এমন মা যাদের নাই কবরে চলে গেছে আজকের মাহফিলে মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করো মামুদ আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও জোরে বলে নামি মা এই দুনিয়ায় মায়ের মধ্য নেমত বাবার মধ্য নেমত আর নাই কত সন্তান অসুস্থ হইলে দেখা যায় মা পাগলের মতো দেউরা দৌড়ি করে খানা নাই ঠোঁট গেছে। দেখবা মা কোন জায়গায় গেলে সন্তান ভালো হবে পাগল হইয়া যায় সারা রাত সন্তানের মাতার সামনে মায়ে বৈশা থাকে বারবার মাথায় হাত দেয় পানি দেয় কষ্ট করে মা পাইবানারে রে যুব এমন মা যাদের দুটিয় নাই আমি হাতে পায়ে ধরে বলে যাই মাঝে মাঝে কবরে যাই কবরে যাইয়া দোয়া কেন তুমি কবরে যাইতে মনে চায় না যাই মাঝে মাঝে কবরে যাই কবরস্থানে যাইয়া কবরের স্বপ্নে দাঁড়াইয়া আল্লাহকে ডাকা বলবা মা এই জায়গায় আমার মায়ের মায়ের মাফ করে দাও কত কষ্ট আমার আমার মা জন্য করছে আল্লাহ মাফ করে দাও সন্তানের চোখের পানি যদি ফালায় মায়ের জন্য বাবার জন্য এই কবরে আল্লাহ আসাব দিতে পারে না হাতে পায়ে ধরে বলে যায় আমার মায়েরা দেখলে সব হয় দুই নম্বর মা বাবার চেহারা ও মুরব্বীরা যাদের মা বাবা নাই দেখার তো আর কোনো কিছু নাই দেখতে তো পারবা না কবর ওয়ালে কুল্লি জুমা নবী বলে যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করো আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিবি দেখলে হয় মা বাবার চেহারা মায়ের মায়ের খেদমত করলে দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হয় না মা বাবার খেদমত করলে দুনিয়াতে লাভবান পরকালেও লাভবান জোরে গণ ঠিক কিনা এ যুবক ভাই ও মাদ্রাসার ছাত্র ভাইরা তোলাবা, বা ওলামা সকলের কাছে বলে যায় মাদ্রাসা তো ছুটি হয়েছে কয়েকদিন বাড়িতে থাকবা এই সময়ের মধ্যে মায়ের কাপড়টা দুইয়া দিবা বাবার পাঞ্জাবিটা দুইয়া দিবা বাবার মাতার টুপিটা দুয়া দিবা বাবার জোতার গুলি বাস দিবা বাবার যায় নামাজ ডাবি দিবা বাবার জন্য পানির ব্যবস্থা করবা বাবার জন্য খাবারের ব্যবস্থা করবা দশটা দিন বাড়িতে থাকবা মার আচলের তলে সব সময় থাকার চেষ্টা করবা মা তোমার কোন জিনিসের দরকার তুমি বলো আমি আইনা দিব তুমি যখন মাদ্রাসায় চলে যাইবা মা যায় না আমাদের মধ্যে পয়সা মাওলার দরবারে দুইটা হাত তুলিয়ে তোমার জন্য যখন দোয়া করবে মালিক আমার সন্তান যখন বাড়িতে ছিল আমার জন্য কত খেদমত করলো আজকে মাদ্রাসায় চলে গেল আমার তুমি আলেম দিও শুধু পইরা আলেম হইতে পারবা না মা বাবার দোয়া সারা জোরে কিনা স্কুল পড়ুয়া ভাইয়েরা কলেজে পড়ুয়া ভাইয়েরা যতটুকু সম্ভব আম্মা যেন কষ্ট না পায় আব্বা যেন কষ্ট না পায় আমার কথার দ্বারায় আমার ব্যবহারের দ্বারায় চোখ মুঠা করে মাতা যাকে দিয়ে কখনো কথা বলবো না হুমা জান্নাতুকা ওয়ানারুকা নবী বলে মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম জোরে কোন ঠিক কিনা না এ যুবক ভাই এই মা বাবা যাদের দুনিয়ায় নাই অন্ধকার কবর দেশে চলে গেছে হাজার চেষ্টা করলো আর আনতে পারবা না আমার ভাইয়েরা ওই মা বাবার নামে কোরআনের ঘরে যদি কিছু খরচ করতে পারো আল্লাহ মা বাবার কবরে পৌঁছে মা বাবা যাদের দুনিয়ায় নাই মাদ্রাসার জন্য মাদ্রাসার আসতে এরম বড় 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 কষ্ট আর মেহনত করে মাদ্রাসার জন্য এই মাদ্রাসার ছাত্ররা আমার ভাইয়ারা রাস্তাঘাটে যখন চলাফেরা করে তাদের পায়ের নিচে ফিরিস তারা নূরের পর বিষয়া দেয় পানির মাছ দোয়া করে গর্তের পিঁপড়া তাদের জন্য দোয়া করে যাদের মা বাবা দুনিয়ায় নাই কবরে চলে গেছে ওই মা বাবার জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব কোরআন শরীফ কয় পাড়া আস্তে কয় কোরআন শরীফ কয় পারা। তিরিশ পাড়া কোরআন ৩০টা হাজার টাকা নবীর গড় মাদ্রাসার জন্য আমি একটা আশেক রসুল চাই যে হুজুর রমজান সামনে আসতেছে আমার মায়ের নামে এই মাদ্রাসায় এক বৎসরে আমি তিরিশ হাজার টাকা দিব আসেননি এমন একটা আশেক মা বাবার নামে তিরিশ হাজার টাকা যেহেতু এতিম খানা আছে এখানে এতিম খানা আছে আপনার জাকাত ফান্ড থেকে দিলেও পারবেন তিরিশ হাজার টাকা আমি একজন আল্লাহর বান্দাসকের মাহাত